আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক। তো গাইস, আজকে যখন বন্ধ, তো ভাবলাম যে বন্ধের দিনে ঘরের খাবার নাই, কে বাইরে থেকে কিছু বিরিয়ানি অর্ডার দিয়ে আমরা আমাদের লাঞ্চটা শেষ করতে পারি। তাই আজকে পাকিস্তানি বিরিয়ানি খাওয়ার চিন্তা ভাবনা করলাম। আমাদের ঘরের পাশে মানে বেশি দূর যেতে হয় না, 5 মিনিটের পথ, পাকিস্তানি একটা বিরিয়ানি হাউস আছে, ওইখান থেকে আমরা আজকে বিরিয়ানি কিনে নিয়ে আসে খাবো। আমাদের জন্য, আমার মামা আর আমাদের জন্য মাটন বিরিয়ানি নিয়ে আসবো, আর মামিদের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসবো। চলুন যাওয়া যাক ওই পাকিস্তানি রেস্টুরেন্টে। সো লেটস গো গাইস। গাইস ফাইনালি আমি আমার হাইওয়েতে গাড়ি নিয়ে বাইরে গেছি বিরিয়ানি আনার উদ্দেশ্যে। তো গাইস এখন বাজতেছে দুপুর 1:30, তো বুঝতে পারতেছেন এখন গরম কত করতেছে। বাইক চালানোর সময় যে বাতাসগুলো গায়ে লাগতেছে সেগুলো একদম শরীরটাকে ফুরাই ফেলতেছে। তো যাই হোক গাইস, গরম লাগলে কি করার, আর বিরিয়ানি দান্ত হবে, ঠিক আছে? এমনি তো কষ্ট করলে কষ্টের ফল মধু হয়, সেটা তো আমরা সবাই জানি। তো গাইস ফাইনালি চলে এসেছি পাকিস্তানি বিরিয়ানি হাউসে। 15 কা মাটন পোলাও, 10 কা বিরিয়ানি চিকেন। তো চলুন গাইস, কোল্ড ড্রিং আর বিরিয়ানি নেওয়া শেষ, এবার রুমের উদ্দেশ্যে যাওয়া যাক। গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন 10 দারামের চিকেন বিরিয়ানি আর 15 দারামের মাটন পোলাও, সাথে রয়েছে 5 দারামের একটা কোল্ড ড্রিং। টোটাল 30 দারার মতো খরচ হয়েছে, বাংলার 900 টাকার মতো, মানে এত বেশি খরচ হয়নি। গাইস আমার মাটন পোলাও অনেক ভালো লাগে, তো আমি মাটন পোলাও নিয়েছি সাথে কোল্ড ড্রিং। ওফ, খাইতে যে মজা লাগতেছে। হে গাইস, মাত্র বিরিয়ানিটা শেষ করে উঠলাম। আমি বিরিয়ানি কেন বলতেছি, তো পোলাও খাইছি, সরি গাইস, একটা পোলাও খাইছি, মাটন পোলাও খাইছি। তো সত্যি অনেক অসাধারণ ছিল মাটন পোলাওটা, যেটা বলার বাইরে ছিল। অ্যান্ড কোল্ড ড্রিং, সাথে কোল্ড ড্রিং, ওয়াও, জাস্ট ফিলিং, অ্যানাদার একটা ফিলিং আসছিল। তো গাইস আজকে ভিডিওটা যেটুকু, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ গাইস।